আসসালামু আলাইকুম ATN বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাস মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু নতুন আক্রান্ত 341 জন করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং আগামী 3 বছর আর্থিক প্রণোদনা দেয়া হবে জানালেন প্রধানমন্ত্রী नारायणगंज और नोआखालीते करोना भाईरसे दुजोने मृत्यु आक्रांत 10 जन डाक्तार और 2 स्वास्थ्यकर्मी एवं त्राण चावाय नाटोरेर कृषक पेटानोर घटनाय चेयरमैनेर बिरुद्धे मामला रंगपुरे व्यवसायीर खाटेर नीच थेके 1000 लिटार भोज्य तेल उद्धार शुनछिलेन बीआरबी केबल संबाद शिरोनाम एबार विस्तारित করোনায় একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু ও 341 জনের আক্রান্তের খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা 1572 জন এবং মৃত্যু 60। অনলাইন বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরুর পর একদিনে মৃত এবং আক্রান্তের সংখ্যা একসাথে কখনো বাড়েনি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় রেকর্ড সংখ্যক 341 জনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর। একই সঙ্গে মৃত্যু হয়েছে 10 জনের, যা আগের যে কোনো দিনের চেয়ে বেশি। সংবাদ বুলেটিনে জানানো হয় গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এই পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। ডাক্তার নাসিমা সুলতানা বলেন নমুনা সংগ্রহ করা হয় 2135 জনের আর পরীক্ষা করা হয় 2019 জনের। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 37 জন। এ নিয়ে বর্তমানে আইসোলেশনে আছেন 461 জন। 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি 2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় 4% বেশি এবং নমুনা পরীক্ষা করার হার 16% বেশি। এছাড়া এই সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়ে ফিরে গেছেন 9 জন। এ নিয়ে মোট ছাড়পত্র পেলেন 471 জন। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস দুর্যোগে দেশের 1 কোটি মানুষকে রেশন কার্ড এবং 3 বছর ব্যাপী প্রণোদনা সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা বিভাগের 9 জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবারে রমজানে তারাবি নামাজ সহ ঘরে বসে সবাইকে ইবাদত করারও আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। এভাবে যে একটা ভাইরাস এসে সারা বিশ্বকে ঘরবন্দি করে ফেলবে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপ এবং মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন সম্পর্কে ভিডিও কনফারেন্সে খোলামেলা আলোচনা করেন প্রধানমন্ত্রী। সদ্য অবসরপ্রাপ্ত নার্স বা ডাক্তার আছে, চাকরি থেকে কেবল গেছে, তাদেরকে আমরা কিন্তু ডেকে তাদের কিছু ট্রেনিং দিয়ে তাদের আমরা রাখতে পারি রিজার্ভ। দেশের সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কাছে তাদের উদ্যোগ এবং চাহিদাও জানতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন মানুষ আতঙ্কগ্রস্ত হলে অমানুষে পরিণত হয়। টাঙ্গাইলে একজন মা জ্বরে আক্রান্ত হলে তার সন্তানরা স্বামী গিয়ে জঙ্গলে রেখে আসে। বাংলাদেশের মানুষের এমন আচরণ কেন হবে এ প্রশ্নও রাখেন তিনি। কিন্তু কিভাবে একটা মানুষকে বের করে দেবেন, বা একজন ডাক্তার সে যদি এরকম অসুস্থ হলো তাকেও এলাকা থেকে বের করে দিতে হবে, এই ধরনের ঘটনা কেন ঘটবে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের তো এরকম অমানবিক হওয়ার কথা না। কাজে এই বিষয়গুলিও সবার দৃষ্টিতে আমি আনতে চাই। করোনা ভাইরাস পরবর্তী বিশ্বে অর্থনৈতিক মহামন্দা এবং দুর্ভিক্ষ হতে পারে এমন আশঙ্কায় দেশে সরকারের নেওয়া মহাপরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। 1 লক্ষ কোটি টাকার মতো আমরা আমাদের একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করেছি এবং তা আমরা বাস্তবায়ন শুরু করেছি। আর সেটা শুধু এখনকার জন্যই না, আগামী 3 অর্থবছরে আমরা কিভাবে দেশের মানুষকে এই অর্থনৈতিক মন্দা থেকে উদ্ধার করব, রক্ষা করব, সেই পরিকল্পনাও আমরা কিন্তু নিচ্ছি। এমনকি যারা হাত পেতে খেতে পারবে না তাদের জন্য আমরা মাত্র 10 টাকা কেজিতে চাল বিক্রয়েরও ব্যবস্থা নিয়েছি। তবে এটা আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমরা যখন আমাদের 50 লক্ষ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, 10 টাকায় চাল পান, আমরা আরও 50 লক্ষ মানুষের রেশন কার্ড করে দেবো, কারণ আমরা এমনি দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। সে ধরনের কিছু ঘটনা ঘটার ফলে আমরা এটা আপাতত স্থগিত করে আমরা তালিকা করবার জন্য নির্দেশ দিয়েছি। এখানে কিন্তু ওই যে আমার ভোটার বা আমাকে ভোট দেয় তার নাম সেটা না, এখানে সাধারণ জনগণ যারা এখন দুস্থ, যারা অসুবিধা আছে, তাদের নামে তালিকা করতে হবে। রমজানে পণ্য পরিবহন ও দাম স্বাভাবিক রাখা হবে এমন আশ্বাস দিয়ে তারাবির নামাজ সহ সব ইবাদত ঘরে বসেই করার অনুরোধ জানান তিনি। তারাবির নামাজ যেহেতু সৌদি আরবে বর্জিত করছে না বা অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামী ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। দেশের এই দুর্যোগ মুহূর্তে ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে আবারও সবাইকে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী। সবাই আপনারা আন্তরিকতার সাথে কাজ করেন। নিহাত জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 14 জনে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন 10 জন ডাক্তার ও 2 জন স্বাস্থ্যকর্মী সহ 214 জন। এদিকে রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য শহরে 2টি বুথ চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কিট স্বল্পতার কারণে দৈনিক 20 জনের বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। অন্যদিকে খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জে 300 শয্যার হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্তে 1 জনের মৃত্যু হয়েছে এবং পটুয়াখালী ও টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে 2 নারী মারা গেছেন। সামাজিক দূরত্ব নিশ্চিতে নাটোরে কাঁচা বাজার খোলা জায়গায় স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিনিধিদের দেয়া ছবি ও তথ্যের ভিত্তিতে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। 48 বছর বয়সী ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় রাতে মারা যান। তার নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। লকডাউন অমান্য করে অকারণে ঘোরাঘুরি করার অপরাধে নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 35 জনকে জরিমানা করেছে পুলিশ। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে 21 বছরের এক নারী মারা গেছেন। ওই গৃহবধূ 3 দিন ধরে জ্বর, ঠান্ডা কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে নাটোর শহরের প্রধান কাঁচা বাজার শহরের কানাইখালী মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। বড় জায়গায় দূরত্ব বজায় রেখে পণ্য বেচাকেনা করছেন ক্রেতা বিক্রেতারা। শহরের অন্যান্য বাজারগুলো পর্যায়ক্রমে ফাঁকা জায়গায় সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আরও এক করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি ঢাকা থেকে জাজিরার জয়নগরে যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5 জনে উন্নীত হয়েছে। ঝালকাঠিতে নতুন করে এক ইউপি সদস্য করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 4 জন। ব্রাহ্মণবাড়িয়ায় আরও 4 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 14 জন। 9 জন করোনা রোগী শনাক্তের পর বুধবার রাতে শেরপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। কুমিল্লায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে পুলিশ। ঢাকা, নারায়ণগঞ্জ ও ভারত থেকে নাটোরে আসা 23 জনকে কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী তাদের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সরকারি হটলাইন 333-তে ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতে নির্মমভাবে মার খেয়েছেন এক বৃদ্ধ কৃষক। ঘটনার পর মামলা দায়ের হলে পালিয়ে যায় চেয়ারম্যান আব্দুস সাত্তার। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল রিয়াজ। সংকট হলে সাহায্য চাওয়া যাবে। টেলিভিশন স্ক্রিনে এমন তথ্য দেখে 333-তে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন গরিব কৃষক শহীদুল। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া নাটোরের এই কৃষকের আবেদনের পর সাহায্য তো দূরের কথা, উল্টো কেন ফোন করা হলো সে কারণে তাকে সহ্য করতে হয় শারীরিক নির্যাতন। ১২ এপ্রিল লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার এই বর্বর আচরণ করেন শহীদুলের সাথে। 234 নাম্বারে আমি একটা ফোন করেছি তার সম্পর্কে, তার জন্য এজন্য মানে আমি অনলাইন করা ফোনের জন্য আমাকে চেয়ারম্যান অনেক ভালো মানে মারপিট করছে, গরুর মতন মারপিট করছে। তার সঙ্গে ইউপি মেম্বার এবং তার সহকারী সহ অনেকে নির্যাতন করছে। ঘটনার পর ওই চেয়ারম্যানকে 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলে উপজেলা প্রশাসন। বিষয়টিকে অমানবিকও বলেছেন তারা। আমরা জেলা প্রশাসক মহোদয়কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রেরণ করব। অভিযুক্ত ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। নাটোর জেলা পুলিশ ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করেছে এবং তাদের গ্রেপ্তারে আমাদের ডিবি টিম, পুলিশের থানা এবং জেলা পুলিশের একটা টিম কাজ করছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এই বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরকম ঘৃণিত কাজ যিনি করবেন তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন জনপ্রতিনিধির এমন অমানবিক আচরণ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে পার্বতীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির 1000 লিটারের বেশি সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10:30টার দিকে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুল হানিফ নামের ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় 2 ঘরের খাটের তোষক উল্টে তার নিচে রাখা 1238 লিটার ভোজ্য তেল পান তারা। সরকারি ভর্তুকিতে টিসিবি এসব তেল নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে বিক্রি করে, তা বেশি দামে বাইরে বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। আব্দুল হানিফ ও টিসিবির স্থানীয় ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। এক সপ্তাহে 6টি অভিযানে রংপুরের বিভিন্ন স্থান থেকে 12,000 লিটার তেল সহ চিনি ও ডাল উদ্ধার করে পুলিশ। চিত্র পাওয়া যাচ্ছে, পরবর্তীতে আমরা পুরোটা উঠাই, ওঠানোর পর আবার আরেকটু আমরা সার্চ করি একই রকম। আমরা বিগত 1 দশক আগে আমরা জেনেছি যে ওসমান গনির কথা আপনারা জেনে থাকবেন, যে টাকার খনি, এটা ঠিক একই প্রতিরূপ। টাকার বিছানায় যেমন ঘুমাতেন উনি ঠিক একই রকম তেলের উপরে ঘুমান। এটা একটা ছোটখাটো একটা তেলের খনির মতো একটা বিষয় হয়ে গেছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে ত্রাণ কমিটির মাধ্যমে করোনার কারণে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করার পিপিআই ল্যাব উদ্বোধনকালে তিনি এই কথা জানান। দেশের 18তম এই PCR ল্যাব উদ্বোধনের ফলে কুষ্টিয়ায় করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হলো। কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া ফেরত 396 জন রোহিঙ্গাকে আটকের পর UNHCR এর কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে কোস্টগার্ড সদস্যরা এসব রোহিঙ্গাদের UNHCR এর কাছে হস্তান্তর করে। করোনা ভাইরাস সংকটে তাদেরকে 14 দিন টেকনাফ ও ঘুমধুমে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। টেকনাফ স্টেশন কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। বুধবার রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজঘাট থেকে এসব রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড। 2 মাস আগে 422 জন রোহিঙ্গা একটি ট্রলারে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া রওনা হয়েছিল, কিন্তু সেদেশের নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভিড়তে না পেরে দীর্ঘদিন ভাসমান থেকে তারা আবার কক্সবাজারে ফিরে আসে। এর মধ্যে ভাসমান অবস্থায় 28 জন মারা যায়। শেরপুরে কর্মহীন শ্রমজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। তিনি প্রতিদিন সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় নিজ হাতে কর্মহীনদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হুইপ আতিক। সরকারের নির্দেশে খুলনায় ঘরে থাকা অধিকাংশ দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ঘরে এখন তীব্র খাদ্য সংকট চলছে। संकट मोकाबेलाय सरकारेर पक्ष थेके साध्यमतो त्राण वितरण करा हलेও प्रयोजनेर तुलनाय ता अप्रतुल। ए अवस्थाय साधारण मानुषेर पाशे एसे दाड़िये विभिन्न संगठन ओ ब्यक्ति। सकाले खुलनार विभिन्न एलाकाय क्षुधार्त मानुषदेर मध्ये रान्ना करा खाबार तुले देওয়া হয়। বরিশালের উজিরপুরে বড়াকোটায় করোনার কারণে কর্মহীন হতদরিদ্র ১০০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করাচ্ছে এলএম ফাউন্ডেশন। এছাড়া ২০০০ মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ও ডাক্তারদের মধ্যে পিপিই বিতরণ করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণীত বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চলমান করোনা সংকটে সিরাজগঞ্জের ঠিকানাবিহীন ছিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, মানবাধিকার কর্মী, আইনজীবী, চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা। তারা প্রতিদিন তাদের সাধ্যমতো রান্না করা ও শুকনা খাবার পৌঁছে দিচ্ছেন ছিন্নমূল মানুষের হাতে। সিরাজগঞ্জ শহরের রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্থানে এসব খাবার দেওয়া হচ্ছে। नारायणगंजे नबीगंजे दुस्थ मानुषेर मध्य खाद्य सामग्री वितरण कराচ্ছেন केबल অপারেটর ব্যবসায়ীরা। बुधवार बिकेले नबीगंज प्राथमिक विद्यालये ৩০০ मानुषेर मध्य खाद्य सामग्री वितरण करा हय। स्थानीय केबल অপারেটর জসিমউদ্দিন सह अन्यान्यरा ए समय उपस्थित छिलेन। एछाड़ा शहरेर गलाचिपा एलाकाय ৫০০ मानुषके खाद्य सामग्री देन स्थानीय एक समाजसेवक। देशेर विभिन्न स्थान थेके आजो खाद्य बान्धव कर्मसूचिर चाल उद्धार ओ कयेकजनके कारादण्ड दिয়েছে भ्राम्यमाण आदालत। জামালপুরে प्रतिबंधी एक भिक्षुकेर घर थेके उद्धार करा हलो खाद्य अधिदप्तरेर 25 बस्ता सरकारी चाल। बुधवार राते सदर उपजेलार रघुनाथपुर थेके एसब चाल उद्धार करे जिला प्रशासन ओ खाद्य विभाग। स्थानीयदेर अभियोग शफीपुर इउनियनेर ৪ नम्बर वार्ड मेम्बर शफिकुल इस्लाम प्रतिबंधी भिक्षुक जियाउल हक मुंशीर घरे एसब चाल राखेन। घटनार पर थेके यूपी चेयरमैन और भिक्षुक पलातक रयेছে। नड़ाइले नड़ागातिर जयनगर इউনিয়নের ২ ইউপি মেম্বারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ত্রাণের চাল চুরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা এই আদেশ দেন। এদিকে খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড বিতরণের অনিয়মের দায়ে ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ খানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এই আদেশ দেন। এর আগে আদালত সুবিদপুর ইউনিয়ন পরিষদে গিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে সোহাগ খানকে আটক করে। শরীয়তপুর সদর উপজেলায় ১০ টাকা কেজি চালের দাম কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। এক সময় ৩০ কেজির স্থলে ৩ থেকে ৪ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান শেখ। যশোরে মাদক ব্যবসায় বাধা দেয়া ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছোট ভাই আল আমিন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া শ্মশান পাড়ায় এই ঘটনা ঘটে। ফেনীতে ফেসবুকে লাইভ দেখিয়ে স্ত্রী হত্যার দায়ে আটক টুটুলের জবানবন্দি নিয়েছে আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পালের আদালতে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন আসামি টুটুল। এর আগে বেলা 12:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। পারিবারিক কলহ থেকেই সে নৃশংসভাবে তার স্ত্রীকে হত্যা করে বলেও জানিয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ওবায়দুল হক টুটুল। बकेया वेतनेर दाबिते नारायणगंजेर फतुल्ला और सोनारगांवे सड़क अवरोध और विक्षोभ करेছে तीनটি पोशाक कारखाना श्रमिकरा। सकाले सदर उपजेलार फतुल्ला थानार पोस्ट अफिस चत्वर और पुलिस लाइन एलाकाय प्राय ৩০০ শতাধিक श्रमिक ढाका नारायणगंज पुरातन सड़के अवस्थान नेয়। ए समय तारा रास्ताय इट और सिमेंटेर पिलार फेले बैरिकेड दिए अवरोध सृष्टि करे। परे पुलिस मालिकदेर साथे कथा बोले समस्या समाधानेर आश्वास दिले अवरोध तुले नेওয়া হয়। একই সময়ে সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় ১.৫ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ অনুযায়ী দেশের অন্যতম তাঁত সমৃদ্ধ জেলা পাবনায় সব তাঁতের কারখানা বন্ধ থাকায় এই শিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে। তাঁতপল্লীগুলো এখন কর্মহীন জনমানব শূন্য। সেখানে প্রতিদিন ভোর থেকে মেশিনের খটখট শব্দের দিন শুরু হতো। সেখানে এখন চলছে শুনশান নীরবতা। দীর্ঘদিন কাজ না থাকায় তাঁত শ্রমিকরা অর্ধাহার অনাহারের দিন পার করছেন। অন্যদিকে হাট বাজার বন্ধ থাকায় উৎপাদিত শাড়ি লুঙ্গি বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে মহাজনরা। সরকারি সহায়তা না পেলে এই শিল্প অচিরেই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাবনা জেলায় প্রায় ৪০,০০০ তাঁত রয়েছে। এই শিল্পের সাথে জড়িত জেলার প্রায় ২ লাখ মানুষ। ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে গম সংগ্রহ অভিযান। অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ মৌসুমে শুরু হওয়া এই অভিযান চলাকালে আগামী ৩০ জুন পর্যন্ত ২৮ টাকা দরে প্রতি কেজি গম কৃষকের কাছ থেকে কেনা হবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক ডক্টর কে.এম কামরুজ্জামান সেলিম ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন এই সময় উপস্থিত ছিলেন। জেলায় এবার গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২,৪৬১ মেট্রিক টন। আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই উপলক্ষে মেহেরপুরে মুজিবনগরে অন্যান্য বছরের মতো নেই সাজ সাজ রব। তবে দিবসটি উপলক্ষে মুজিবনগর কমপ্লেক্স ও স্মৃতিসৌধ ধোয়া মোছা এবং আম্রকানন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছে জেলা প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে দিবসের কর্মসূচি। এরপর মুজিবনগর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।